খুবই ঠান্ডা। পাথর আর পানিটা দেখুন খুবই খুবই স্বচ্ছ, একবার হাতটা দিলে নিচে হাতটা করে পুরো পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে, খুবই স্বচ্ছ পানি আর প্রচুর ঠান্ডা, আর এখানে প্রচুর ঢেউ, তো এখানে ছবি তুললে বুঝতে পারতেছেন। তো ফাইনালি আমরা সবাই মিলে নৌকাতে উঠে গেলাম। তো সাদা পাথর যাইতে এখান থেকে 5 মিনিট সময় লাগে, আর এই 5 মিনিট বুট ভাড়াই হলো 1000 টাকা। বুঝতে হবে এখানে শুধু টাকার খেলা, টাকার খেলা নাসিয়া, প্রচুর টাকা লাগে। তো দুইটা আমরা বুট ভাড়া নিছি 2000 টাকা দিয়ে, পাঁচজন করে যাইতে পারবেন হায়েস্ট। তো আমার বন্ধুরা আর একটা বুটের মধ্যে আছে। এই হলো আমাদের সাদা পাথর, আর পানিটা দেখুন খুবই খুবই স্বচ্ছ, একবার হাতটা দিলে নিচে হাতটা করে পুরো পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে, খুবই স্বচ্ছ পানি আর প্রচুর ঠান্ডা, আর এখানে প্রচুর ঢেউ, তো এখানে ছবি তুললে বুঝতে পারতেছেন কেমন হবে। আর খুবই পানি অল্প, আমার হাঁটু পানি। তো আমার বন্ধুরা সবাই কাপড় চোপড় চেঞ্জ করতেছে, তো এখন ছবি তোলা হবে। আর এই হলো পাহাড়গুলা, খুবই ঠান্ডা। তো গোসল করলাম অনেক কষ্ট করে, কারণ পানি এখানে প্রচুর ঠান্ডা, একবারে শীতে কাঁপতেছি আমি, আর আমি খালি গাই, আমার বন্ধুরা গোসল করতেছে ওইদিকে এই আসতে, আর এখানে যে পানির ঢেউ আর এত পরিমাণ সুদ যা বলার বাহিরে, বসলে কোথায় যে নিয়ে যাবে কল্পনাও করতে পারবেন না। আর আমি ভিডিওটা ভালোভাবে করতে পারতেছি না, কারণ যদি হাত থেকে মোবাইলটা পরে যাই সে। আজকে সারাদিন বন্ধুদের সাথে অনেক গুড়ুগুড়ি করলাম, খুবই ভালো লাগতেছে যে বন্ধুদের সাথে এত দূরে আসতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। তো আমার পিছনের যে পাহাড়গুলা এগুলো খুবই খুবই সুন্দর, আর কিছুক্ষণের ভিতরে এখন সন্ধ্যা হয়ে যাবে। তো অবশ্য এখানে একটা সাদা পাথর বলার কারণ হচ্ছে এখানে পাথরগুলো শুধু পাথর আর পাথর, সাদা সাদা পাথর। তো এখন পানি নাই শীতের কারণে আর কি, পানি নাই যার কারণে পাথরগুলা বেশি আছে, তো অল্প পরিমাণে পানি স্রোত, তারপরে অনেক, তো খুবই ঠান্ডা আর শীত করতেছে। তো অনেক ছবি তুলছি, খুবই ভালো লাগতেছে, অবশ্যই এগুলো আমার ফেসবুক পেজে আপলোড দিব। তো আর কিছু দেখানোর নাই, আর যদি কোনো জায়গায় ঘুরতে যাই ওই শটটা আপনারা দেখতে পারবেন, আর যদি না ঘুরি তাহলে ভিডিওটা আমার এ পর্যন্তই।